Chapin baby. Yeah. The rainy tree, Rahman Shahriya. I just don't think it'll scare everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kemon achen amar lovely viewers. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আসলে আমার এই বাংলাদেশের ভিডিওগুলো দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার ভিডিওগুলো শেষ হয়ে যাচ্ছে, অনেক খারাপ লাগতেছে। কারণ বাংলাদেশে যাই আমরা মানে কয়েকদিনের জন্য, আর এই কয়েকদিনে কিন্তু এত এনজয় করি আর কি, মানে আলহামদুলিল্লাহ বলে বোঝাতে পারবো না। আর তাও আমরা দুই সপ্তাহের জন্য বা তিন সপ্তাহের জন্য যাই, এরপরে অনেক মানে এনজয় করি, অনেক ফুর্তি করি, আসলে ভালোই লাগে। তো এই যে দেখতেছেন, আজকে আমাদের দাওয়াত ছিল আমার মামা শ্বশুরের বাসায়। আর আমার মামা শ্বশুরের বাসায় আমাদের হচ্ছে এখন দুইটি সম্পর্ক, সবাই জানেন। আমার চাচাতো ভাই কিন্তু বিয়ে করেছে আমার মামা শ্বশুরের মেয়াকে, আমার ননাসকে। আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো জানবেন। তো ওরাও বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে গিয়েছিল আর কি, লন্ডন থেকে। তো আমরা কিন্তু একসাথে অনেক মানুষ গিয়েছিলাম, আমার চাচাতো বোন, ওর ফ্যামিলি, তারপর এই যে দেখতেছেন চাচাতো ভাই, তারপর ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি, তারপর আমার বোনের মেয়ের ফ্যামিলি, আমার মানে বোনের ছেলের ফ্যামিলি, সবাই একসাথে গিয়েছিলাম আসলে আলহামদুলিল্লাহ। আর সবার সাথে যাওয়ায় আমরা ফুর্তিও করেছি। তো এখানে এসে দেখলাম যে আমার মামি শাশুড়ি, আসলে সবার আগে আমার মামা মামি মানে মামা শ্বশুর মামা শাশুড়ি আর কি, তারপরে ভাইয়ের শ্বশুর বাড়ি। আর মামা মামি আসলে ওনারা এত ভালো মানুষ আর কি, আমি মানে বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। আসলে ওনারা আগের মানুষ, আর আগের মানুষগুলো মানে সব মানুষই আসলে এত ভালো আর কি আলহামদুলিল্লাহ, এত সাদা মনের মানুষ, আর ওনারা কিন্তু এত সরল সোজা। তো সবসময় কিন্তু আমি লন্ডনেও কিন্তু মামা শ্বশুরের বাসায় যাই, ওইখানে গেলেও অনেক আদর সমাদর করেন আলহামদুলিল্লাহ। তো আসার পরেই দেখলাম মানে টেবিলে খাবার রেডি করে ফেলেছেন, আর খাবারে কিন্তু এমন কিছু বাকি রাখেননি, মানে রুশ থেকে ধরে কিন্তু মানে অনেক আইটেম করেছেন। আর খাবার তো বুঝতেই পারছেন বাংলাদেশের খাবার, এখন যে দেখছি আমি দেখেও মানে আমার লোভ লাগতেছে, এত মজার মজার খাবার। আমি আসলে শেষ সময়ে আমার মানে স্টোরেজগুলো ফুল হয়ে গিয়েছিল মোবাইলের, আমি তেমন কিছু রেকর্ড করতে পারিনি, শুধু একটু একটু রেকর্ড করেছি যে জায়গাগুলোতে মানে গিয়েছি আর কি। আর অনেক জায়গায় গিয়েছি আপনাদের সাথে, কিন্তু সব জায়গার আমি ভিডিও শেয়ার করতে পারিনি, সরি। আসলে আমার এই মানে স্টোরেজ ফুল থাকায় আমি শেষ পর্যন্ত মানে পারিনি সব কিছু রেকর্ড করতে। তো এখানে কিন্তু আমার শাশুড়িও গিয়েছিলেন, ওনার তো ভাইয়ের বাড়ি, তো বাপের বাড়ি ভাইয়ের বাড়ি দুটোই। তো আলহামদুলিল্লাহ ওনাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, এত ফুর্তি করে এসেছি। তো আবারও চলে আসলাম আমি আজকে, কিন্তু আবারও আমার বাপের বাড়ি চলে আসছি। আর এইখানে আসার পরেই দেখলাম আমার বোনরা একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। আর সারপ্রাইজটা হচ্ছে আমার ছোটো ছেলের বার্থডে ছিল এই ফেব্রুয়ারিতে, আর আমার বোনের মেয়ের, ওরা দুজনেরই নাম দিয়ে একটা বড় কেক অর্ডার করে ফেলছে, এই যে দেখতেছেন। সাথে কিন্তু আমার চাচাতো বোনের মেয়েও আছে। তো ওরা দুজনেরই বার্থডে ছিল এই ফেব্রুয়ারিতে, তো ওরা মিলেই কাটছিল কেক আর কি। আমি বললাম যে মানে আমাদের বাড়ির সব বাচ্চাদেরকে খবর দিয়ে দাও, তো ওরা সবাই আসছে, এই যে সব বাচ্চাগুলো আসছে। আর ওরা এনজয় করতেছে, যেহেতু বাচ্চাদের পার্টি, তো বাচ্চারা তো অবশ্যই এনজয় করবে, কারণ যেহেতু বাচ্চাদের পার্টি। আর আমার ছেলেটা কিন্তু অনেক লজ্জা পাইতেছে, এরকম কিন্তু কোনো মেয়েকে কোনো সময় কেক খাওয়ায়নি, এই প্রথমেই খাওয়াচ্ছে। আর আমি আমার বাচ্চাদের কিন্তু এমনিতেই আমি বার্থডে বা এগুলো আমি করি না, আর ওগুলো সম্বন্ধে আসলে ওদের কোনো আইডিয়াও নেই। তো যে ওকে কেক খাওয়াতে হবে ওটা কিন্তু জানে না, খাওয়াতেও পারছিল না এই আর কি। আর সবাই ওইটা নিয়ে হাসতেছিল। তো অনেকক্ষণ আমরা গল্প স্বল্প করলাম, করার পর আমার জামাই, আমার খালাতো ভাই, সবাই, আমার মানে বোনের মেয়ের জামাই, সবাই গল্প স্বল্প করছিলাম। এই সময় হঠাৎ করে আমার ভাই বললেন যে অনেক রাত হয়ে গিয়েছে, চলো আমরা পানসিতে খেয়ে আসি। তো আমার ভাবিও বললেন তাহলে ঠিক আছে চলো।
হয়তো যা বলা তা করা আর কি, কিছু করার নেই। আমরা সবাই প্রস্তুত হয়ে গিয়েছি, দুই তিনটা গাড়িও ছিল সঙ্গে, সবার গাড়িও ছিল, কেউই গাড়ি মানে বিদায় করে দেননি। তারপরেই তো আমরা চলে আসলাম বাংলাদেশে। এইটাই সুবিধা আসলে, যখন তখন সব কিছু পাওয়া যায়। আমরা পানসিতে আসলাম, আসার পর পানসির খাবার তো আর আপনারা বুঝতেই পারছেন, বাচ্চাদের সবাইকে কিন্তু আমরা নিয়ে আসিনি, রেখেও আসছি, দুই একজন শুধু আসছে আমাদের সঙ্গে। এইখানে শুধু বর্ষা দিয়ে খাবার আর কি। তো অনেক রেস্টুরেন্ট আসলে মুড়িবাজারে মানে খুলেছে আর কি, অনেক মজার মজার খাবার। আমি যতবারই কিন্তু যাই আমি পানসিতে, কিন্তু দুই একদিন খেয়ে আসি, আমার এই বর্ষাগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে, আলহামদুলিল্লাহ এত মজার। বাড়িতেও কিন্তু অনেক বর্ষা বানিয়ে খেয়েছি, কিন্তু মানে পানসির বর্ষার মতো হয় না। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পারেন যে পর্দা দিয়ে কাটছি, হয়তো শরীর টরীর খারাপ করবে, আসলে তেমনটা না। যদি আমাদের শরীর মানে খারাপ করতো তাহলে কিন্তু আমরা এইখানে খেতে আসতাম না। আমি অনেকবারই গিয়েছি, আর যেহেতু আমাদের মৌলিবাজারে এই রেস্টুরেন্টটা করেছে, আমি আলহামদুলিল্লাহ আরও অনেক দিন খেয়েছি, যতবারই বাংলাদেশে খেয়েছি আমার কোনো সমস্যা হয়নি বা আমাদের কোনো সমস্যা হয়নি, এই জন্য আমাদের ভালোই লাগে খেতে। আর আমার মনে হয় ওরা মানে অনেক পরিষ্কার বা হাইজেনিক মুক্ত, মানে আগের রেস্টুরেন্টগুলোর মতো না আর কি, অনেক ভালো লাগে। আমরাও কিন্তু আগে দেখতাম যে মানে ফেসবুকে বা ইউটিউবে যে রেস্টুরেন্টগুলো ভালো না, কারণ কিচেনের অবস্থা খুবই খারাপ আর মানে হাইজেনিক মুক্ত না আর কি, পরিষ্কার না। কিন্তু এখনকার রেস্টুরেন্টগুলো আসলে আমার কাছে মনে হয় অনেক পরিষ্কার, আর অনেক সতর্ক হয়ে গিয়েছে ওরা, যেহেতু মানুষের ক্ষতি হয় এর জন্য। তো এর জন্য আর কি আমরা সবাই খেতে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি খেয়ে, আর কারো শরীর খারাপও হয়নি, এর জন্য ভালোই লেগেছে। আর এখানে শুধু ভর্তা না, আপনারা সব কিছু পাবেন, চিকেন, মিট বা বোয়াল মাছ এগুলা, তারপর বাচ্চাদের জন্য যে গ্রিল চিকেন এগুলো পাওয়া যায়। তো আমার বাচ্চারা যা কিছু পছন্দ করেছে আমি তাই নিয়েছিলাম, আপনারা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আর এখন চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, ওইখানে আরও দুই দিন থাকবো। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটাও কিন্তু অনেক ভালো গিয়েছে, সবাই দোয়া করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।